অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে কুৎসিত হামলা হয়েছে সেখানে কোনো কাউকে গ্রেফতার করা হয়নি, পুলিশ নীরব দর্শক, কাল জানানোর পরেও তারপরেও এখনো কেউ গ্রেফতার হয়নি। তার প্রতিবাদে এখানে থানায় একটা ডেপুটেশনের কর্মসূচি তৃণমূল কংগ্রেস নিয়েছে, শান্তিপূর্ণভাবে কোভিড বিধি মেনে অল্প কয়েকজন পায়ে হেঁটে থানায় যাওয়া হচ্ছিল, পুলিশ র্যাব সব দিয়ে আটকেছে। আমরা যানজট চাই না, আমরা অ্যাম্বুলেন্স আটকাতে চাই না, আমরা ইচ্ছা করলে রাস্তা বন্ধ করে রাখতে পারতাম, আরও লোক আনতে পারতাম, আমরা কোনো অশান্তি চাই না। এখন থানা ডেপুটেশন নিতে ডেকেছে, তাই স্মারকলিপি দিতে গেছেন, যদি আমাদের কর্মীরা না ফিরে আসেন আমাদের বাকি লোকেরাও আসছে, আমরা তাদের রাস্তা স্থায়ীভাবে বন্ধ করে রাখবো, আমরা অপেক্ষা করছি। কুমারবাবু, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যে এসে দাবি করেছেন দেড় বছরের মধ্যে ত্রিপুরায় তৃণমূলের সরকার হবে। আমি তো বলছি পুলিশকে, কাদের কথা শুনছেন? দেড় বছর পরে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশকে বলছি পরিবর্তনের পর এই সরকার আর থাকবে না, ফলে এদের কথা শুনবেন না। পায়ে হেঁটে তারা থানায় ডেপুটেশন যাচ্ছে, এত ভয় কিসে? তারা ভয় পাচ্ছেন, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা করছেন, আইপ্যাকের টিমকে আটকে রাখছেন, তো দমন পীড়ন চলছে, কয়েকজন লোক কোভিড বিধি মিলে থানায় যাওয়া যাবে না, কোন কথা এটা? এতখানি পুলিশ দিয়ে, মহিলা পুলিশ দিয়ে আমাদের আটকানো হচ্ছে, অ্যারেস্ট, আমরা তো ইচ্ছা করলে হ্যাঁ আমাদের অ্যারেস্ট করুন, কেউ বারণ করছে না, কিন্তু আমাদের তো গণ্ডগোল করার কোনো ইচ্ছা নেই। তৃণমূল কংগ্রেস বলছে আপনারা কেন অ্যারেস্ট করেননি দোষীদের? তো ডেপুটেশন দিতে গেছে আমাদের লোকেরা, যদি তাদেরকে আটকে রাখা হয় বা যদি তাদেরকে তাড়াতাড়ি ফেরত না আসে সেক্ষেত্রে আমরা সর্বশক্তিতে আমরা পথাবরোধ করবো, তখন যদি অ্যারেস্ট করেন তো করবেন। অ্যারেস্ট করে তৃণমূল কংগ্রেস জন্ম থেকে এসব অ্যারেস্ট ফ্যারেস্ট আমরা তো রক্ষা করি না।